আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কৃষির নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে। সব জায়গায় যেখানে যাই শুধু দাম বেশি দাম বেশি দাম বেশি বলা হচ্ছে, আর সেই দাম বেশি থেকে আপনি কীভাবে বাঁচবেন তার একটা টেকনিক আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। ভাই চিংড়িটা কত? এগুলো কি 200 টাকা? 200 টাকা কেজি? জি। ওইটা কত? এটা 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর মেলে কত? 120 টাকা। কত এটা? কি মাছ এটা? এটা পুঁটি মাছ। পুঁটি মাছ? হ্যাঁ, সাগরের পুঁটি। সাগরের পুঁটি। কত? 200 টাকা। 200 টাকা। আর এটা কি? এটা ভাজা। ভাজা কত? 160 টাকা। 200 টাকা। লোটটা কত ভাই? লোটটা মাছ লোটটা 200 টাকা। 200 টাকা। লোটটা মাছের দাম বেশি কেন? এখন আমরা বাজার থেকে কিনে আনি, যে ধরে হয়তো 10 টাকা। তো সব জায়গায় বাজার থেকে? না না, মাছে মাছ না। হ্যাঁ, কিন্তু মাছে মাছের 100 মাছ, মাছ যেটা ভালো সেটা মনে 10 টাকা। ছোট আর মোটা? আর দুই বাজার তো আরো মোটা। না না, হ্যাঁ ওইটার ফসম আছে, ওইটার ফসম নাই। চিংড়ি 220। 220? হ্যাঁ। ওই তো আমরা পাশেরটা 200 টাকা বিক্রি করি, ওইটার থেকে আমরা একটু ভালো। আর এই কারণে আর এটা অরিজিনাল কালার? হ্যাঁ, আরো আরো লাল থাকে এটা। কত এটার কেজি? 250 টাকা। মিয়াইল্লা নিতে পারবেন যে মনে করেন 140 টাকা। কি কত পাবা? 101 কেজি। 350। ৪৫০ 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
মাঝে আপনাকে তো একটু প্রতারণা হচ্ছে না না এই ঘাস দেওয়া যাবে না হ্যাঁ প্রতারণা আমরা করতেছি না গোলাপ দিয়ে এটা তো মরা মাছ আপনি এই ঘাস দিয়ে এটাকে টাটকা বোঝানোর কোনো দরকার আছে এটা আনছেন কোত্থেকে আসছে কোত্থেকে আসছে আলমারা কালাবার দিকে আলা দেখি আপনার স্লিপটা আছে এটার স্লিপ আমরা স্লিপ কালার বন নগদ টাকার ব্যবসা করি তো নগদ টাকা আপনি এতগুলো মাছ কি আপনাকে এমনি হিসাব ছাড়া দিয়ে দিয়েছে এখানে কারো কাছে হিসাব দিতে হয় না আমি নগদ টাকার ব্যবসা করি আরে ভাই আপনি 100 কেজি অনলাইন 100 কেজি লিখতে হয় না বাকি নিলে আমি স্লিপ দিবে আমি সরকার সরকার এখন আট করলো স্লিপ লাগবে ক্রয়কৃত স্লিপ লাগবে জানেন আজ তো তৈরি হয় নাই তৈরি হইছে ভোক্তা অধিকার আছে আর ভোক্তা অধিকার প্রসেস যখন আসবে এখানে আপনাকে 20000 50000 টাকা জরিমানা করবে বাজারের কি অবস্থা মনে বাজারে কই দাম তো কই দাম তো কোনো কমই নাই হ্যাঁ আমরা সরকারের ইয়ে করছি একটু সস্তা খাবার জন্য কই এখন কই কোনো তো লাভ তো হইতেছে না কত হলো আমরা আমরা জনসাধারণ আমরা যারা আছি আমরা সবাই ভোক্তা জি জি আমাদের অধিকার আছে ওনাদের কাছে ক্রয়কৃত যে স্লিপ ওই স্লিপটা দেখব ওই দেখে 15-20 টাকা লাভ দেব এটা নিয়ম সরকার তো স্লিপ কই না স্লিপ তো দেয় না ওখানে তো প্রতারণা ওইখানে তো ওইখানে আমাকে আপনাকে আপনার গরীব মেহনতি মানুষের ভোগান করা হচ্ছে এটা আমাদেরকে হচ্ছে যতক্ষণ আমরা সচেতন হব না এই দেশ ততক্ষণ ঠিক হবে না অধিকার বললো তো আরো দেখাই যাচ্ছে না এখন এখানে আপনি আছেন সেই জন্য আপনারা হয়তো আরো দেখাইতে পারে বা আপনারা কথাটা আরো বলতে পারে আপনি বলতে পারেন আমরা বললে এখনো কোনো কথা বলবে বলবে একদিন না আরো দেখাই পারে একদিন দুই দিন যদি না খান কে মারা যায় না দুই এক দিনের পরে সব ঠিক হবে এ ভাই ছুরি কত ছুরি 400 টাকা লটটা কত আপনার 200 টাকা 180 টাকা পোয়া মাছ 350 টাকা পোয়া মাছ 350 টাকা কি পোয়া কি পোয়া লাল পোয়া বড় লাল পোয়া 1 কেজি থেকে বড় এখানে ব্যবসা করছেন কত বছর থেকে ইএনডি হ্যাঁ 20 বছর ওরে বাবা রে বাবা কয় ছেলে আপনার এই দুই ছেলে সুগা আছেন তো সুগা আছে আল্লাহ কি বাবা আপনার এই কোরাল কত কইরা 600 টাকা 600 টাকা একটা ওজন কেমন হবে 2 কেজি কোথায় আর কোরাল 7 কিরেন 7 কিরেন তেলাপিয়া কত বেছেন 180 টাকা বাটা মাছ কত 400 টাকা আর আপনার রুই কত ছোট টাকা এগুলো 160 টাকা করে রুই কাতল 260 টাকা কার্পু কত কার্পু 250 ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে ঘাস মাছ এগুলো কেন দিলেন এগুলা দিছি মাছে ঠান্ডা থাকার জন্য ঠান্ডা থাকার জন্য আর মানুষকে টাটকা বোঝানোর জন্য ঠান্ডা থাকার জন্য হ্যাঁ টাটকা বোঝানোর জন্য এগুলো বলা যাবে না এটা একটা এক প্রকার প্রতারণা না প্রতারণা আমি যদি আমি বলি তাহলে বরফটা দিলে তো আপনার এক্সের বরফ দিলে তো ভালো দেখা যায় না হ্যাঁ আপনি আপনি বরফ দিবেন সেটা ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা দিয়ে আপনি একদম টাটকা আমি বলি পুকুর থেকে এখনই আসছেন এটা বুঝাইতে না কত করে বেচেন বিক্রি এই তো 350 350 হ্যাঁ ওজন কেমন হবে ওজন হবে 3 কেজি 800 আর পোয়া কত পোয়া 320 আপনি অন্ধকারে কেন মাছ অল্প সিজন নাই কি মাছ এটা ট্যাং মাগুর ট্যাং মাগুর কত কইরা 500 500 টাকা আর রুই কত করে বিক্রি করেন রুই 250 টাকা 250 টাকা লটটা কত করে রাখেন 180 180 রুই কত রুই 300 300 কত করি ভাইয়া এগুলি আপনারা 850 টাকা কেজি
কয় পিস ধরে এক কেজিতে আপনি কেজি 15টা আর ওটা এগুলি আপনি এগুলি করবে যে 600 টাকা কেজি 600 টাকা কেজিতে কয়টা কেজি এগুলি ধরে 20টা দর্শক বন্ধুরা বিশাল বিশাল মাছ এত বড় কোরাল এখান থেকে তাইল্লা কত ভাই এগুলি আপনার 600 টাকা কেজি 600 টাকা এটার ওজন কেমন হবে এটা আপনার 5 কেজি হবে বন্ধুরা সমুদ্রের সবচেয়ে সুস্বাদু মাছ আমাদের এখন সস্তা মাছ টাটকা 5 কেজি হবে 600 টাকা কেজি সুরমা কত 600 টাকা বিশাল একটি দানব আকৃতির দর্শক বন্ধুরা আমার জীবনে দেখা সবচেয়ে বড় কোরাল বড় এটা কি কোরাল ভাই বন্ধুরা 25 কেজি ওজনের সে বিশাল আকৃতির ভেটকি কোরাল আপনার ইলিশ কত ভাই ইলিশ ইলিশ এটা 1600 কেজিতে কয়টা কেজিতে দুইটা আর ওটা এটা 1500 তারপরে এটা কি এটা কি মাছ সোনালি কোরাল এটার কেজি কত ভাইয়া দর্শক বন্ধুরা এই দেখছেন বিশাল সামুদ্রিক লাক্কা মাছ খুব সুস্বাদু মাছ চট্টগ্রামে বেশ জনপ্রিয় লাক্কা মাছ এবং লাক্কা শুটকি সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে দামি মাছ এই লাক্কা এটা কত করে বিক্রি করেন এটার কেজি হলো 1700 টাকা দর্শক বন্ধুরা 25 কেজি ওজনের লাক্কা মাছের দাম কেমন দেখছেন মোটামুটি ঠিক আছে তো ঠিক আছে না বাড়তি না কমন না নাকি সাড়ে তিনশো করে নিলাম আমি কাতলা মাছ সাড়ে তিনশো টাকা করে দর্শক বন্ধুরা একটা বিশাল সুরমা মাছ এখন কাটা হচ্ছে একটু কাটার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ওজন কতটুকু আছে ভাই বারো কেজি ওজনের বিশাল সুরমা মাছ এখন কীভাবে কাটবেন ওই কাটার নিয়মটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ দর্শক বন্ধুরা কাঁটা বলতে মাঝখানে যে সাদা অংশটা দেখছেন এই 2.5 কেজি 2 কেজির মধ্যে সর্বোচ্চ 100 গ্রাম কাটা হবে আর পুরো অংশটা মাছ এটার দাম আসছে কত 1720 টাকা দর্শক বন্ধুরা এই মাছটা 1720 টাকা এই টুকরাটা দর্শক বন্ধুরা সাবেরিয়াতে মাছের বিশাল বিশাল সংগ্রহ আছে এখানে বিশাল বিশাল মাছ আছে ছোট ইয়ে কত চান্দা 1 কেজি 10 পিস আপনার 650 টাকা 650 টাকা এটা কত কেজিতে কয়টা এটা কেজিতে আপনার 7 পিস 8 পিস হ্যাঁ 750 টাকা 750 টাকা এটা কেজিতে কয়টা এটা কেজিতে আপনার 5টা 6টা 5টা ধরেন না কত 1950 এরকম আর আর ছুরি মাছ কত করে বিক্রি করছেন আপনি ছুরি মাছ 450 টাকা 450 টাকা গলদার বড় হয় এই সাইজ দাদা কত কত করে এটা আপনার 1100 1000 এরকম বিক্রি কেজিতে 1000 কেজিতে আপনার 14 পিস 12 পিস এটা ওজন কেমন হবে ভাই এই 1 কেজির উপরে 1 কেজির উপরে কত 650 টাকা 650 টাকা লাল কোরাল টাকা লাল কোরাল এটা 26 650 তারপর দাঁতিনা নাকি তারপর হ্যাঁ 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 দাঁতিনা কত 600 টাকা 600 টাকা এটা কত সুরমা 650 টাকা 650 এটা কি ফুটবোয়া ফুটবোয়া কত ফুলপোয়া আপনার 600 টাকা আর বাইলা কত সামুদ্রিক বাইলা 400 টাকা বাগদা কত এটা 750 কত এটা 800 টাকা এটা কেজি 20 বাইশটা পোয়া কত ভাই 550 আর এটা কি পোয়া লাল পোয়া কত লাল পোয়া 400 টাকা 400 টাকা বাইলা কত বাইলা 400 আপনার এই এটা কি কোরাল দাঁতিনা কোরাল দাঁতিনা কত 700 টাকা 700 টাকা তাইলা কত তাইলা তাইলা 600 টাকা আর বড় 700 টাকা কত বাগদা কত 900 এটা তো গলদা বাগদা ভাই সাদের লাউ কত করে পিস 1 পিস 40 কেজি ফুলকপি কত 60 টাকা আর আপনার এটা কোথাকার সিম কত করে এটা 30 টাকা ভাই পেঁয়াজ কত করে পেঁয়াজ কত করে 100 টাকা আপনার আদা কত করে আদা 130 130 এটা কোন দেশি ইন্ডিয়ান কত 70 টাকা 70 টাকা
এটা আলু তো অনেক দাম বেশি, লালটা নতুনটা কত বিক্রি করেন? নতুনটা 100 টাকা। 100 টাকা। দেশি টমেটো কত ভাই? দেশি টমেটো 140 টাকা। আর ইন্ডিয়ানটা কত? ইন্ডিয়ানটা 30 টাকা। এই যে টমেটো কত করে? 160 টাকা হবে। ওইখানে 140 টাকা বিক্রি করে ওই যে আপনার বাসাটা ওটা আপনার লাইনের মাল। এই তো এই এই কারণ একটা আসবে যে আপনি এটা কোথা থেকে আনলেন? সীতাকুণ্ড থেকে। তো আপনাকে কে বলছে যে ভাই সীতাকুণ্ড, আপনি বলছেন যে সীতাকুণ্ডের মাল লাগবে টমেটো? না, আপনার হচ্ছে 2 টাকা কম, ঠিক তো? আপনি লাইনের মাল ওই মাল বলে 20 টাকা বেশি নিতে পারেন না তো। আপনি যেটা সস্তা সেটা আনবেন, আপনি জনগণকে লাইনের মাল তো চাচ্ছে না কেউ। আমার কত হলো, আমাদের এই যে সাধারণ জনসাধারণ যেন 20টা টাকা সাশ্রয় পায় সেটা করবেন। আপনি সীতাকুণ্ড থেকে আনেন, দরকার হলে আলাদা রাখবেন, কম দামিটা রাখবেন, বেশ দামিটা রাখবেন, তাহলে সবাই খাইতে পারবে। কত বলছেন ওইভাবে রাখবেন ভাই? আর সিমটা কোথাকার? সিমটা সীতাকুণ্ড সিম। কত ভাই? 100 টাকা কেজি। 100 টাকা সিম, ঠিক আছে। বিচি কত? 170 খাইছে। নতুন আলু? নতুন আলু 100 টাকা কিলো। পটল কত আপনার? পটল 60 টাকা। ব্যাংরা 600 না? আর দাঁতিনা কত? দাঁতিনা 420। এটা কি করাল ভাই? কত? আমরা নিজের কারণে এখন এখন সরকার কিন্তু নিয়ম করলো, আপনি ওনার ক্রয়কৃত স্লিপ দেখবেন, দেখে প্রকার ভেদে 10-15 টাকা লাভ দিবেন। কিন্তু আমরা কি করি, অনেকে মানসম্মান চিন্তা করি, অনেকে পরিচিত নেই না, উনি তো আমাকে প্রশ্ন কখনো দেখাবে না। এটা আপনি যে আপনার অধিকার, আপনার অধিকার, আমার অধিকার। এখন আমি তো মারামারি করতে হবে না, না মারামারি না, আপনি বুঝিয়ে বলবেন। একদিন নেবেন না, দুই দিন নেবেন না, তিন দিন পরে সে দিতে বাধ্য। আমরা সচেতন হতে হবে, তাহলে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। এখন আমি আমরা আমি আপনি সবাই সচেতন হতে হবে, আপনি আমি সবাই, আপনি আমি সবাই, আমিও সচেতন হতে হবে, আপনিও করতে হবে, রিক্সাওয়ালা হতে হবে, শ্রমিক হতে হবে। ভাই কি দেখি মাছ? এটা ট্যাকচান্দা। ট্যাকচান্দা কত করে? 280। যে নারকলি মাছ? নারকলি কত করে? 260। ও দাদা এটা বিশাল কি মাছ? শাপলা মাছ। শাপলা মাছ কয় কেজি ছিল এই মাছটা? 128 কেজি। কোথায় থেকে আনলেন? ফিশারি ঘাট থেকে। এখন এই টুকরাটার ওজন কেমন আছে? হয়তো 12 কেজি। 12 কেজি, 212 কেজির একটা মাছ, বিশাল মাছ। এটার করিজার একটা অংশ হচ্ছে, এটা কি বিশাল মাছটি। কত করে বিক্রি করছেন? এটা 300 টাকা। 300 টাকা। মাছ কত করে বিক্রি? 480 টাকা। দর্শক বন্ধুরা, মাছের রাজ্যে আছি, আমাদের নতুন যে ফিশারি ঘাটটাতে সুনামের সহিত সে ব্যবসা করছে, এখানে এখানেও বিশাল সেই মাছের শোরুম খুলে বসেছে। আমরা একটু দেখি ওনার আজকে এখানে কী কী রেটে মাল বিক্রি করে। কলটা কত? 800 টাকা। কেজিতে কয়টা? কেজি 14 পিস। 14 পিস। লোটটা কত? লোটটা 200 টাকা। 200টা কি একই রেট? এটা 250টা, 16 আর 200। আচ্ছা, টাকা হিসেবে কত? 800 টাকা। বাগদা কত? বাগদা 800 টাকা। 800 টাকা। আর এই মাছটা কি? ইলিশ কত আপনার? 1300 টাকা কেজি। কাতাল এটা সাড়ে পাঁচশো। রুই কত? রুই এগুলো 450, আর এগুলো হচ্ছে 400। ওজন কেমন? ওজন এগুলো 4 কেজির উপরে। 4 কেজির ওজন। লাক্কা 1700। এটা তো ফোদা না, নাই তার প্রতি বেশি না রেট? এটা কাটা তো, এটার মাথা নাই, আতরি নাই। উচিত দর্শক বন্ধুরা, বিশাল বিশাল লাক্কা মাছ দেখছেন, রূপচান্দা আছে, বিভিন্ন প্রকারের মাছ আছে এখানে। ভাই টমেটো কত? 140 টাকা। 140। লালটা কত? একই সেম। লালটা তো বেশি বিক্রি করছেন, লালটা তো বিক্রি।
ইন্ডিয়ান, এটা তো দেশি, দেশিটা তো দাম, দেশিটার তো দাম বেশি, ইন্ডিয়ানটার দাম কম ভাই। বেগিন তো যার কয়েক রাত দাঁড়ে চল্লিশ টাকা তিরিশ টাকা বাইন কিনে আনলেন, আশি টাকা হলে বাইন বেসাতে পারেন খালো দোন গুলো বাইন কিনে তিরিশ টাকা আর আশি টাকা হলে বেসাতে পারেন হয়তো কল আমি তো আসলাম, আমি সচেতন করার জন্য আসছি, বক্তব্যের আসলে পঞ্চাশ থেকে তিরিশ হাজার টাকা জরিমানা করবে, মনে রাখবেন। আপনার জি কত লাখ? পনেরোশো টাকা। সামুদ্রিক শৈল? শৈল। শৈল কত? চারশো টাকা। চারশো টাকা কেজি। এটার ওজন কেমন হবে? ওজন চার কেজি। এটা গলদা ইয়ে চুয়াল্লিশের বাইশ কত? সাতশো পঞ্চাশ টাকা। সাতশো পঞ্চাশ টাকা জি। গলদা কত? গলদা এক হাজার টাকা। এক হাজার টাকা কেজিতে কয়টা? বারো তেরো। বারো তেরো জি জি। মেহরবানি করে আপনাদের কাছে মানে ক্রেতা সাধারণ ঠকানো যাবে না, ঠকাবো না। যেটা বিক্রি করেন একশো টাকা নেবেন, দাম বেশি না, আমি দাম দেবো না, দাম দিবেন, দাম দিব তিনশো টাকা বেশি দিয়ে, দাম দর করবেন না। সাধারণ মানুষের না বিশ্বাস, এখানে আর বলার কিছু নেই। এখন আমি আপনি সচেতন হতে পারি, সচেতন বলতে আমরা ক্রয়কৃত স্লিপ দেখবে, এদেরকে দেখে মাছের ক্ষেত্রে বিশ টাকা লাভ দেবেন, সবজি এবং বিভিন্ন সবজির ক্ষেত্রে দশ থেকে পনেরো টাকা লাভ দেবেন। এটা আমি আপনি যদি সচেতন হই, এদেশে কোনো সিন্ডিকেট থাকবে না, এদেশে কোনো অনিয়ম থাকবে না, এদেশে কোনো দুর্নীতি থাকবে না। এখন আমি আপনি যদি আমাদের অধিকার না বুঝি হবে না। একটা কথা বললেন আপনার কথার লাস্ট কথা, তৈলাক্ত বাসে কখনো উঠা যায় না, আমাদের ঠিক একই তৈলাক্ত অবস্থা, চেষ্টা করতে হবে। কত টমেটো? কত ভাই? কেন একশো বিশ টাকা বিক্রি করে আপনি বাড়তি বিক্রি করেন কেন? আপনি কোথেকে কিনলেন? সিলেবাসে তো ওইখানে এখন আপনি চল্লিশ টাকা কিনলেন না একশো চল্লিশ টাকা কিনলেন, আমি কেমনে বুঝবো বলেন? সরকার যে নিয়মটা করলো আপনি ক্রয়কৃত স্লিপ ভোক্তাদেরকে দেখাবেন, ওইটা দেখে আপনাকে দশ টাকা লাভ দিবে। এখন আপনি এটা কি তিরিশ টাকা দিয়ে আনলেন নাকি একশো তিরিশ চল্লিশ টাকা দিয়ে আনলেন, এটা তো আমার কাছে প্রমাণ নাই। আচ্ছা আপনার নতুন আলু কত ভাই? একশো টাকা। ছুরি কত? ছুরি চারশো টাকা। চারশো টাকা। দর্শক বন্ধুরা, চট্টগ্রামে যারা শুটকি প্রেমী তাদের কিন্তু শুটকি ছুরি অনেক প্রিয়, অনেক জনপ্রিয়, অনেক সুস্বাদু। বাঙালি কিন্তু ছুরি শুটকির জন্য অনেকটা বেকুল হয়ে থাকে। অবস্থা তো খুব একটা, সবাই বলছে যে খুব একটা ভালো না, আমিও দেখছি ভালো না। সবার সচেতন হতে হবে, সরকার নিয়ম করলো ক্রয়কৃত স্লিপ, প্রত্যেকটা সদাকরের কাছ থেকে ক্রয়কৃত স্লিপ দেখবেন, স্লিপ দেখে মাছের প্রকার ভেদে বিশ থেকে তিরিশ টাকা লাভ দেবেন, যেহেতু মাছ বচনশীল সেই জন্য। আর তরকারিতে আপনি দশ থেকে পনেরো টাকা লাভ দেবেন, এটা হলে আমাদের সচেতনতা, তাহলে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। দর্শক বন্ধুরা, শিরিং গ্রাম বাংলার খুব সুস্বাদু এবং জনপ্রিয় একটা মাছ, জনপ্রিয় একটা মাছ হচ্ছে শিরিং। কত? সত্তর টাকা। কেন দশ টাকা বেশি বিক্রি করেন? দাম তো কিনে বেশি। আর ওই ছোটো ছোটো আলু কত? ষাট টাকা। কত করে আনলেন আজকে? খাত থেকে যখন নেন তখন নাকি ডেকে তিন বন্ধা করেন? এই টাইম কই আমাদের, এগুলা করার টাইম কই আমাদের? আর আমার বন্ধা গুলো প্রতিদিন যারা আমার কাছ থেকে শাক কেনে সবার চেয়ে একটু বড় থাকবে আমার বন্ধাগুলো। রেট বা কিছু দাম বাড়তি, যে সামান্য বাড়তি না, সামান্য বাড়তি না, পুরোপুরি বাড়তি, কিন্তু আলুর দর আশি টাকা। আপনারা কীভাবে চলেন? আমরা চুরি সাধারণ মানুষ কেটে খাওয়ার জন্য বড় মুশকিল। ডেলি কত টাকা ইনকাম করেন? ডেলি ধরেন ইনকাম দেয় ছয়শো টাকা ইনকাম দেয়। ছয়শো ইনকাম হয় কত?
আমার ইনকাম হয় তো আপনার 1000 টাকা ইনকাম হয় দুইবারে। আচ্ছা দুইবারে কত পান? বেতন 500 টাকা পাই, কম 400 টাকা পাই ইনকাম। মেনুটা উঠা আপনাদের তো নিষেধ দিয়ে জানেন? মেনুর ওরা নিষেধ, কিন্তু 2 মাসের জন্য আমাদেরকে অফার দিচ্ছে। হ্যাঁ 2 মাস সাবধানে থাকবেন, সাবধানে চলেন। হ্যাঁ কত করে? পালং শাক 20 টাকা। 20 টাকা লাউ কত করে বিক্রি করলেন? লাউ 20 টাকা বিক্রি করছি। আপনার বন্ধু ওনার চেয়ে ছোট, কারণ কি? আমার বন্ধু এটা লাগে আগা শাক, ওটা লাগে প্রথম শাক। আপনি তো আপনি 2 টাকা 3 টাকা করছেন কথা, এটা বলেন না 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 দুই। ওরা আমরা পাইকারি ওকে শাকে শাকে বেশ কম আছে, ওটা লাগে বুড়া শাক, ওটা লাগে ছাড়া শাক। ভাই জি কারণ দেখাইলে তো হাজার কারণ দেখা যাবে। ভাই তেলাপিয়া কত? তেলাপিয়া 190 টাকা। রুই কত? 240। বাজার বেশি দাম হতে রে। আপনি যা যা নিলেন, মূলে নিলেন, দর করে নিলেন, বেগুন 70 টাকা করে নিছে, মূলে নিলে আপনি 5টা টাকা হলো কম পাবেন। না আমি শুধু 2টা বেগুন নিছি। না একটাও নেন, আপনি মূলে নেবেন। এই ফুল কত? 60 টাকা। ওদিন 50 টাকা আপনার 5টা বিক্রি আর 50 টাকা 70 টাকা করে বলছে হয়তো আপনার আসছে। ভাই এই যে এখন আপনার আসছে বলে কমাই দিছে, ক্যামেরা দেখে কমাই দিছে কত এটা? জি। আর আপনি মূলা কত করে বিক্রি করেন? মূলা 35 টাকা। 35 টাকা, এই তো আপনি মূলা কমা দিলেন, আপনি ক্যামেরা দেখে মূলা কমা দিলেন। 35 টাকা সত্যি বিক্রি করেন? আমি 40 টাকা করে বিক্রি করি। সিম কত বিক্রি করেন? সিম 80 টাকা। মরিচ কত বিক্রি করেন? মরিচ 90 টাকা। বেগুন 60 টাকা। দেশি বেগুন কত রে ভাই, কত বিক্রি করলেন? 90 টাকা। 90 টাকা। আর এটা 80 টাকা। পুঁই শাকের ফুল কত? আপনি লাউ কত বিক্রি করেন ভাই? লাউ 35 টাকা। কেজি? কেজি 35 টাকা। 35 টাকা। টমেটো 160 টাকা। 160 টাকা। এটাও কিছু দোয়াজারি মাল? এটা সীতাকুণ্ডুর, সীতাকুণ্ডুর মাল। তো এখানে তো বাড়তি ভাইয়া, আমি আসছি, আমি কিছু বলবো না, যখন বক্তা অধিকার আসবে 20-30 হাজার টাকা আপনার সাইন করবে তখন কি করবেন ভাই? দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য যাচ্ছি, এবং সচেতন হওয়া দায়িত্ব আপনাদের, আমাদের হচ্ছে প্রচার করা, আপনাদেরকে জানিয়ে দেওয়া কীভাবে আপনি বাজারে গিয়ে ঠকবেন না সেটা আমরা পথ দেখিয়ে দিচ্ছি। আপনি সেই পথ ধরে হাঁটলে 1 পয়সাও কখনো ঠকবেন না। আপনার আশেপাশের কোনো অনিয়ম কোনো দুর্নীতি থাকলে আমাদের চ্যানেল কৃষিকে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।